নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত। এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা যেমনটা রেগুলার রাত 10টায় কারেন্ট অ্যাফেয়ার্স রিলিজ করি, আজ 6 আগস্ট 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলে সাউন্ড অ্যাপ সম্পর্কে ডিটেলসে লেকচার পাবেন এবং জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও কিন্তু এই চ্যানেলেই পাবেন। অলরেডি এখানে কিন্তু রেগুলার নয়, একদিন অন্তর অন্তর 10টি করে কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করা শুরু হয়ে গেছে। তো এইভাবে চলতে থাকবে, যত সাবস্ক্রাইবার হবে তত নতুন নতুন কোর্স আসবে। চলুন শুরু করা যাক। তো প্রথম যে নিউজটা রয়েছে, মিজোরামে ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর ট্যুরিজম শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল কিন্তু তেঞ্জাল গল্ফ রিসোর্ট ইনোগ্রেট করেছেন। তো এই গল্ফ রিসোর্ট ইনোগ্রেট করা হয়েছে কোথায়? মিজোরামে। ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবেন এবং কোন রাজ্যে সেটা ইম্পর্টেন্ট। মিজোরাম, প্রহ্লাদ সিং প্যাটেল নামটা মনে না রাখলেও চলবে, কারণ রেগুলার কত রকম কত কী ইনোগ্রেট করছে তার ঠিক নেই, কিন্তু সেগুলো মনে না রাখলেও চলবে। কিন্তু এটা মনে রাখতে হবে, তেঞ্জাল গল্ফ রিসোর্ট এটা কিন্তু মিজোরামে ইনোগ্রেট করা হয়েছে। নেক্সট যেটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট স্নো লেপার্ড কনজারভেশন সেন্টার, ভারতের প্রথম স্নো লেপার্ড কনজারভেশন সেন্টার, এটা কিন্তু উত্তরাখণ্ডে তৈরি হতে চলেছে। তো মনে রাখবেন, এটা উত্তরাখণ্ডে তৈরি হতে চলেছে অবশ্যই, কিন্তু ইউএনইপি এর সহযোগিতায়, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রামের সহযোগিতায়, এটা প্রায় 6 বছর ধরে এই নিয়ে রিসার্চ চলছে। তারপরে কিন্তু এই ইউএনইপি এবং উত্তরাখণ্ড গভর্নমেন্ট একত্রে মিলে কিন্তু স্নো লেপার্ডদের জন্য কনজারভেশন সেন্টার চালু করতে চলেছে উত্তরাখণ্ডে। তো এখনও নাম ঠিকভাবে অ্যানাউন্স করা হয়নি, তো যখন অ্যানাউন্স করা হবে আমি অবশ্যই নিয়ে আসবো। কিন্তু এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় দেখা দিতে পারে। তো কনজারভেশন সেন্টার, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এই পার্সপেক্টিভে কিন্তু ইম্পর্টেন্ট ছিল কোশ্চেনটা। তো এইটা দেখুন, ফার্স্ট এভার ভাইপারমালা এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনটার মাধ্যমে কাজ কী হবে? স্মল যে ইন্ডাস্ট্রিগুলো, ছোটোখাটো যে ইন্ডাস্ট্রি এবং ছোটোখাটো যে শিল্প, তার যে উপকরণ এবং তার যে দ্রব্য সামগ্রী, সেগুলো এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই প্রথম ভাইপারমালা এই ট্রেনটা চালু করা হচ্ছে। তো ইম্পর্টেন্ট স্মল ইন্ডাস্ট্রির জন্য, মনে রাখবেন স্মল ইন্ডাস্ট্রির জন্য ইন্ডিয়ান নর্দার্ন রেলওয়েতে কিন্তু চালু করা হচ্ছে। তো নেক্সট যেটা, ইন্ডিয়া কন্ট্রিবিউটস $15.46 million টু ইন্ডিয়া ইউএন ডেভেলপমেন্ট পার্টনারশিপ ফাউন্ড। তো ইন্ডিয়া 15.46 মিলিয়ন $15.46 মিলিয়ন কিন্তু ডোনেট করছে ইউএন ডেভেলপমেন্ট পার্টনারশিপ ফান্ডে। তো এই ইউএন ডেভেলপমেন্ট পার্টনারশিপ ফান্ডের হেডকোয়ার্টারটা কোথায় মনে রাখবেন? এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কের হেডকোয়ার্টার। এবং ইন্ডিয়া কত ডোনেট করছে? 15.46 মিলিয়ন। তো এটা ব্যাংকিং, নাবার্ড, এই টাইপের পক্ষ থেকে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। সাধারণত আসার চান্স কম, কিন্তু এই যে হেডকোয়ার্টারটা ইম্পর্টেন্ট, হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ ইয়র্ক। নেক্সট রয়েছে, অ্যামাজন এবং এয়ারটেল কিন্তু টাই আপ করছে। তো ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যামাজন কোশ্চেন আসতে পারে, অ্যামাজন কার সাথে টাই আপ করছে? এয়ারটেল কার সাথে টাই আপ করছে? অ্যামাজনের সাথে, মনে রাখবেন এটা। তো নেক্সট যেটা রয়েছে, ইউএসএ কন্ডাক্ট টেস্ট ফ্লাইট অন আনআর্মড মিনিটম্যান 3 মিসাইল। তো ইউএসএ একটা তিনজন এই যে আনআর্মড মিনিটম্যান, এর মধ্যে কিন্তু তিনজন থাকতে পারে, তবে আর্ম নিয়ে থাকা যাবে না, একটা ব্যালিস্টিক মিসাইল টেস্ট করতে চলেছে ইউএসএ। তো ইউএসএ এই যে এইটা যে টেস্ট, এর নামটা কি? মিনিটম্যান থ্রি মিসাইল। অ্যাকচুয়ালি এর মধ্যে তিনজন থাকতে পারে, তবে কোনোরকম আর্ম সহ থাকতে পারবে না, এবং এই যে ব্যালিস্টিক মিসাইল, এটা কিন্তু ইউএস চেক করছে। তো নেক্সট রয়েছে, নিউ টুইগপার স্পেস ইজ নেমড ক্লাডোনটস ভাস্করী আফটার কি কেরালাইট রিসার্চার, সরি আমি অন্য জায়গায় চলে গেছিলাম। তো ধানিশ ভাস্কর, ইনি কিন্তু রিসেন্টলি একটা স্পেসিস খুঁজে পেয়েছেন, নিউ স্পেসিস খুঁজে পেয়েছেন, যেটা কিন্তু ক্লাডোনটস ভাস্করী নামে পরিচিত হবে। তার একটাই কারণ, এই যে ধনীশ ভাস্করের নাম অনুযায়ী কিন্তু এই ক্লাডোনটস ভাস্করী এই নামটা হবে। তো টুইগপার জাতীয় স্পেসিস, এবং নামকরণ করা হয়েছে ক্লাডোনটস ভাস্করী। আর এটা তিনি কিন্তু কেরালার একজন রিসার্চার। তো নেক্সট যেটা রয়েছে, পোলার বেয়ার,
আর্কটিক এরিয়া থেকে কিন্তু পোলার বেয়ার 2021 সালের মধ্যে বিলুপ্ত প্রায় প্রাণীতে পরিণত হতে চলেছে। তো পোলার বেয়ারের পরিমাণ কিন্তু খুবই কমে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, ওদের পরিবেশের ওপর প্রচণ্ড প্রভাব পড়ছে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং, তার ফলে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এবং আপনারা জানেন পোলার বেয়ার প্রচণ্ড ঠান্ডা এরিয়ায় থাকে, আর্কটিক এরিয়ায় থাকে, তো পোলার বেয়ারের জন্য কিন্তু সার্ভাইভ করা মুশকিল হয়ে পড়ছে। এবং স্টাডি বলছে 2100 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু পোলার বেয়ারের সংখ্যা তুলনামূলকভাবে এতটা কমে যাবে যেটাকে এক্সটিংক্ট ঘোষণা করে দেওয়া হবে। নেক্সট যেটা রয়েছে ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে, এটা আগস্ট 1, 2020 পালন করা হয়েছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষা আসতে পারে ইন্টারন্যাশনাল ডে হিসেবে। নেক্সট রয়েছে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে জুলাই 3, 2020। তো জুলাই 3, 2020 ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে এটা কিন্তু পালন করা হয়েছে। এটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমি গত মাসে আনা হয়নি, তো জুলাই 3 আজকে হঠাৎ করে চোখে পড়ে গেল। তো জুলাই 3 কিন্তু ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে পালন করা হয়েছে। তো যেমন ই সিগারেট ব্যান করেছিল কারা, এই টাইপের কোশ্চেন যেমন ইম্পর্টেন্ট হয়ে যায়, তেমন এই প্লাস্টিক রিলেটেড জাতীয় যে প্লাস্টিক রিলেটেড কোশ্চেন যেগুলো আমাদের পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক, এগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট রয়েছে দেখুন শ্রী গজেন্দ্র সিং শেখাওয়ান্ত এবং শ্রীমতী স্মৃতি ইরানি কিন্তু একটা বই লঞ্চ করেছেন, বইটার নাম হচ্ছে স্বচ্ছ ভারত ক্রান্তি। তো বই এর পক্ষ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথমে আমি বইটা নজরে পড়িনি, তারপর দেখলাম এই বইটা আছে, তো আমি সঙ্গে সঙ্গে এনে দিলাম। তো বইটার লেখক কারা কারা, শ্রী গজেন্দ্র সিং শেখাওয়ান্ত এবং শ্রীমতী স্মৃতি ইরানি একটা বই লঞ্চ করেছেন স্বচ্ছ ভারত ক্রান্তি, তো ইম্পর্টেন্ট বই। আর প্রকাশককে নরেন্দ্র মোদী, প্রকাশক তো বোঝা যাচ্ছে না এটা হিন্দিতে লেখা এত ছোটো করে। তো যাই হোক, মনে রাখবেন শ্রীমতী স্মৃতি ইরানি এবং গজেন্দ্র সিং শেখাওয়ান্ত। তো স্মৃতি ইরানি আমাদের কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট মিনিস্টার এবং চাইল্ড অ্যান্ড ওমেন ডেভেলপমেন্ট মিনিস্টার কিন্তু স্মৃতি ইরানি। তো এর মধ্যে আজকে ইম্পর্টেন্টগুলো বলে দিই, এটা ইম্পর্টেন্ট খুবই, স্টার দিয়ে দিচ্ছি, এটাও ইম্পর্টেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক থেকে এখানে কিন্তু কোশ্চেন আসতে পারে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, ততটাও না। এখান থেকে হেডকোয়ার্টারটা আসতে পারে নিউ ইয়র্ক, এটা আসতে পারে এসএসসিতে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এটা মোটামুটি, তো মেঘালয় এটা তৈরি হয়েছে, সরি মিজোরামে তৈরি হয়েছে। তো এই ছিল আজকে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তীতে আবার দেখা হবে, থ্যাংক ইউ।